ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী অংশে অবস্থিত যাত্রাবাড়ী বড় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল 7:30টার দিকে এই মাদ্রাসার তৃতীয় তলার ইফতা বিভাগের ছাত্রাবাসে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এই বড় মাদ্রাসায় কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে এখনও জানা যায়নি। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে, সাথে স্থানীয়রা এবং মাদ্রাসার ছাত্ররা যোগ দেয়। একটি ভিডিও চিত্রে দেখা গেছে মাদ্রাসার ভিতরে এবং বাইরে ব্যাপক ধোঁয়া দেখা যাচ্ছে, সেখানে লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে। আজ থেকে ঠিক 2 বছর আগে 2019 সালের 18 এপ্রিল এই মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন মাদ্রাসায় ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে এই অগ্নিকাণ্ডে কীভাবে ঘটেছে বা কী ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্পর্কে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও কিছু জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে থাকে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।